ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রেখেছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। গত 8ই জানুয়ারি রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদ সূচক প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য পেশ করেছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। সেদিন রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। বিরোধী দলনেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অধিবেশনের চতুর্থ দিনে বিধানসভায় বুধবার বিবৃতি দিলেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি দাবি করেন রাজ্যের বর্তমান আর্থিক বুনিয়াদ যথেষ্ট মজবুত। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, গত 6 বছরে মোট 8,784 কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে অনেকগুলি খাতে কোনো সুদ প্রদান করতে হবে না। কেন্দ্রীয় সরকার সুদ দেবে, ঋণ পরিশোধ করতে হবে আগামী 50 বছরে। এর পাশাপাশি তিনি আরও বলেন, একাধিক এক্সটার্নাল প্রজেক্টের জন্য 66.59 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এর মধ্যেও 90% প্রদান করবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে প্রদান করতে হবে মাত্র 10%। গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য নাবার্ড থেকে 1,272.75 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। 5.25% হারে এর জন্য সুদ দিতে হবে। তিনি আরও জানান, প্রয়োজন না থাকলে সরকার ঋণ নেয় না। 22-23 অর্থবর্ষে 2,600 কোটি টাকা ঋণ পেতে পারত রাজ্য সরকার, কিন্তু 1 টাকাও ঋণ নেওয়া হয়নি। জরাজীর্ণ অবস্থা, তাতে রাজ্যের মানুষ সুশাসন অনেক দূরের কথা, তার ঋণের বোঝায় ভালো। আমি ওনার আবারও অবগতির জন্য আমি করতাম রাজ্য সরকারের অর্থনৈতিক পরিস্থিতি কি, তার জাতীয় সভাতে আমি ব্যক্ত করছি। প্রথমে রাজ্য সরকারের ঋণ 31-12 পর্যন্ত ছিল, উনি বলেছেন তার উদ্দেশ্য এটা 12,903 কোটি টাকা, এবং 31-12 পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে এটা 21,687 কোটি টাকা, এটা উনি বলেছেন। আমি এটা একটা সঙ্গে বলি যে এই প্রসঙ্গে যে আমরা এই বিগত আমাদের সরকারের সময় 8,784 কোটি টাকা বেশি ঋণ নিয়েছি। ওই সময় 2017-18 সরকার আসার আগে রাজ্য সরকারের ওই সময় বাজেট ছিল 15,956.56 কোটি টাকা। আমরা 2022-23 অর্থ বছরে এই রাজ্যের বাজেট আমরা 26,892.67 কোটি টাকা আমরা বাজেট রেখেছি। ডিফারেন্স ডাবল না হলেও তার অনেক কম। এ পর্যন্ত আমরা বলেন যে বর্তমান সরকার 22-23 অর্থ বছরে যে আমরা ঋণ নিয়েছি, এই ঋণটা কোন কোন খাতে 6 বছরে আমরা ঋণ নিয়েছি তা আমি করতাম, আমি একটা একটা পয়েন্ট করে বলি। যেমন একটা কথা আছে ব্যাক টু ব্যাক লোন, এটা ভারত সরকারের যে একটা জিএসটি কম্পেনসেশন বাবদ একটা টাকা আমাদেরকে দিয়ে থাকে, যেটা আমরা সকলে জানি যে এই টাকাটা যেহেতু কোভিডের ছিল ওই সময় ভারত সরকারের অনেক ক্ষেত্রে কিছুটা তাদের ছিল, এবং কিন্তু সেখানে 627.33 কোটি আমাদেরকে এই টাকাটা আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু সেটা টাকা ফেরত দেবে ভারত সরকার, সেও ফেরত দেবে কবে, 50 বছর পরে, এবং তার জন্য 1 টাকা আমাদেরকে সুদ বহন করতে হবে না। গত বিধানসভা অধিবেশনে পেশ হওয়ার বাজেটের ব্যাপারেও বুধবার আলোচনা করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।